বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এ সময় সকলে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। পুজোর কয়েকদিন সকলে ছুটি কাটালেও পরিবারের লোকজনদের থেকে দূরে থেকে প্রতিনিয়ত কাজ করে চলেছেন আরক্ষা দপ্তরের কর্মী, সংবাদ মাধ্যম চিকিৎসক এবং দমকল বাহিনীর কর্মীরা। পুজোর চার দিন রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনাগুলি এবং পুজো পরিক্রমা তুলে ধরতে দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন সংবাদ মাধ্যমের কর্মীরা। মহানবমীর পুণ্যলগ্নে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করলেন মনুবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নিতাই রঞ্জন সাহা। শান্তির বাজার মহকুমায় মোট 60 থেকে 70টি দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। প্রতিটি দুর্গাপুজোয় ঘুরে ঘুরে পুজো পরিক্রমা করছেন সাংবাদিকরা, তাই তাদের জন্য ব্যতিক্রমী চিন্তা ভাবনা করলেন মনুবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এবং মনুবাজার ব্যবসায়ী কমিটির সদস্যরা। স্বল্প বাজেটের মধ্যে পুজোর আয়োজন করার পাশাপাশি নানান সামাজিক কর্মসূচি হাতে নিয়েছেন তারা। সোমবারের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের মূল কাণ্ডারি মনুবাজার কমিটির সভাপতি নিতাই রঞ্জন সাহা, এলাকার বিশিষ্ট সমাজসেবী রামবাবু রিয়াং, শান্তির বাজার প্রেস ক্লাবের সম্পাদক বিক্রম নাথ, ব্যবসায়ী সমিতির সহসভাপতি অমল দাস এবং বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণপদ জমাতিয়া। 2023-এর আজ মহানবমী। এই মহানবমীতে প্রথমত আমি আমার তরফ থেকে সকলকে জানাই মহানবমীর শুভেচ্ছা। আজকের যে ছোট্ট অনুষ্ঠানটুকু আয়োজন করেছি, এটার মূল উদ্দেশ্য হলো পূজার মধ্যে আমাদের সাংবাদিক ভাইরা যে কঠোর পরিশ্রম করে সবসময় করে থাকেন, আমার উদ্দেশ্য সকলকে নিয়ে আজকে এই পূজার মধ্যে একদিন সাক্ষাৎ সৌজন্যতামূলক সাক্ষাৎকার করি, যে সকল ভাইয়েরা যাতে একসাথে মিলিত হই। এই চিন্তাধারা করে আজকে প্রথমে আমাদের ষষ্ঠীতেই এই আয়োজনের উদ্দেশ্য ছিল, কিন্তু ভাইয়েরা সময় পায়নি, বিভিন্ন জায়গায় ব্যস্ত ছিল। আজকের এই মহানবমীতে ভাইয়েদের গুরুত্বপূর্ণ কাজ রেখেও আমাদের এই মহানবমীতে আমাদের সাথে মিলিত হয়েছেন, তার জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাই তোমরা এগিয়ে যাও, কঠোর পরিশ্রম করছো তোমরা, তোমাদের কথা কেউ মনে রাখে না, তোমাদের সাথে সৌজন্যতামূলক এই যে সাক্ষাৎকার সেটাও হয়তোবা কেউ নাও করে থাকতে পারে। আমার মনের দিক থেকে তোমাদেরকে অনেক ভালোবাসি বলে এই পূজার মধ্যে তোমাদেরকে তোমাদের সাথে সাক্ষাৎ করবো বলেই আজকের এই ছোট্ট আয়োজনটুকু আমি করেছি। তোমরা আমার দেওয়া এই ছোট্ট উপহারটুকু সাদরে গ্রহণ করবা, এটাই আমার অনুরোধ, মনে কোনো রাগ নেবে না। আমার উদ্দেশ্য একটাই, এই পূজার মধ্যে সকলকে একসাথে পেয়েছি এটাই আমি খুশি। তোমরা এগিয়ে যাও, তোমাদের কর্ম চালিয়ে যাও, এটাই আমি আশীর্বাদ রাখি, মায়ের কাছে প্রার্থনা করি। তোমরা সুস্থ থাকো, এভাবে তোমাদের কাজ চালিয়ে যাও, ধন্যবাদ। এই ধরনের সামাজিক চিন্তা ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন শান্তির বাজার মহকুমার সকল সাংবাদিকরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।